শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনে রণক্ষেত্র উত্তর দিনাজপুরে দাড়িভেট হাই স্কুল গুলিবিদ্ধ হয়ে স্কুলের দুই প্রাক্তনীর মৃত্যু, গুরুতর জখম এক শিক্ষক সহ আরো কয়েকজন। পুলিশের কেউ দোষী হলে কড়া ব্যবস্থা, নেপথ্যে আরএসএস যোগ বললেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ জানতই না সরকার, দাবি পার্থ। শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই কলেজ পড়ুয়ার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় 12 ঘন্টা ধর্মঘটের ডাক বিজেপির। রায়গঞ্জের তেঁতুলতলা ও কসবা মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে দুটি সরকারি বাসে ভাঙচুর, জেলা জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। বাগড়িকাণ্ডে 3 সন্দেহভাজনের হুদিশ পেল এবিপি আনন্দ, দমকলকে খবর দিতে ছুটোছুটি, লালবাজারে পুলিশের কাছে বয়ান। কিন হম লোগ তো ভালাই গিলি কিয়ে, কিসি কা দোকান জলেগা তো হম লোগ সে দেখা নহীঁ জায়েগা, মেরা ভি দোকান হমকো সমঝ পাতে হম লোগ। এখনো বেপাত্তা বাগড়ির 3 কর্তা, লুকআউট নোটিস জারির জন্য ব্যাংশাল কোর্টে কলকাতা পুলিশের আবেদন, অন্তর্ঘাতের আশঙ্কা পার্থ। প্রতিবার শনিবারে লাগে আর রোববারে শেষ হয়ে যায়। বাগড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের জের, দমকল দপ্তরের ছাড়পত্র না থাকলে মিলবে না ট্রেড লাইসেন্স। অগ্নিকাণ্ড এড়াতে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের। জেলার সমস্ত হাসপাতাল, নার্সিংহোম, বাজার, শপিং মলে অগ্নি সুরক্ষায় অব্যবস্থা ও গাফিলতি থাকলে অবিলম্বে তা চিহ্নিত করে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ছাত্র ভোট নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত, অশান্তির মূল কারণ এটাই, আপনারা তো বন্ধ করবেন না, শিক্ষামন্ত্রীকে খোঁচা রাজ্যপালের, কাউন্সিল তো করেছি, পাল্টা পার্থ চট্টোপাধ্যায়। হিন্দু হস্টেল নিয়ে রাজভবনে বেনজির বিতণ্ডা, শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্সির উপাচার্যের উত্তপ্ত বাক্য বিনিময়, কেন সমস্যা মিটছে না প্রশ্ন আচার্যের, যাদবপুরে ভর্তি নেই বিতর্কেও ক্ষুব্ধ। ফের সিবিআইকে কলকাতা পুলিশের ইমেল, রোজভ্যালির হোটেল ভাঙচুরের ঘটনায় প্রশ্ন পাঠিয়ে জবাব তলব, তদন্তের নামে হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কয়েকশো কোটি টাকা বিদেশি মুদ্রা লঙ্ঘনের অভিযোগ, কলকাতার শিল্পপতিকে ইডির গ্রেফতারি পরোয়ানা, গোলপার্কের ফ্ল্যাটে নোটিস, 100 কোটি টাকা জরিমানা এড়ানোর অভিযোগ। বাঘাযতীন উড়ালপুলকে ক্ষতিগ্রস্ত করছে মেট্রো রেলের যন্ত্রপাতির অতিরিক্ত ভার, অভিযোগ পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের, মাঝরাত নিয়ে রেলের ভূমিকাতেও অসন্তুষ্ট পুরমন্ত্রী। আমাদের সাথে উইদাউট কনসালটেশনে মেট্রো রেল আমাদের এই সব রেলিংগুলোকে ভেঙে দিয়ে লোড দিয়ে দিয়েছে, মেট্রো রেল এবং আমাদের কেএমডিএ বসে যে কতটা লোড নিতে পারবে এই ব্রিজ, সেসব না করে, সেসব তোয়াক্কা না করে এটা করা খুব অন্যায়। প্রযুক্তিগত কারণেই আরেকটি লেভেল ক্রসিং তৈরির অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না, জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র। সরকার 2 লেভেল ক্রসিং এর জন্য প্রপোজাল পাঠিয়েছিলেন, সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের টেকনিক্যালি সুইটেবল হচ্ছে না, কারণ অনেক অ্যালাইনমেন্ট পয়েন্ট ক্রসিং সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। মাঝেরহাটের পর অভিনব উদ্যোগ, কোন ব্রিজের হাল খারাপ দেখলেই ছবি তুলে জানানো যাবে হোয়াটসঅ্যাপে, কলকাতার 10টি ব্রিজ পরিদর্শনে পুরমন্ত্রী। ফের ঊর্ধ্বমুখী পেট্রোলের দাম, গতকালের তুলনায় 9 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে 84 টাকা 16 পয়সা। তবে টানা 3 দিন ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে, আজও কলকাতায় লিটার পিছু ডিজেলের দাম 75 টাকা 72 পয়সা। উৎসবের মরশুমের আগে উপহার, স্বল্প সঞ্চয়ে 0.4% সুদের হার বাড়ানোর ঘোষণা কেন্দ্রের, আপাতত বলবৎ অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে। লোকে বলছে গলি গলি মে শোর হ্যায় চৌকিদার চোর হ্যায়, রাজস্থানের সভা থেকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর। গলি গলি মে শোর হ্যায় হিন্দুস্তান কা চৌকিদার চোর হ্যায়। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালনের নির্দেশ ইউজিসির, এই মর্মে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নোটিশ দিয়েছে ইউজিসি। নোটিশে বলা হয়েছে 29 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজ, আলোচনা ও প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। ইউজিসির এই নির্দেশে ক্ষুব্ধ রাজ্য সরকারি তরফে জানানো হয়েছে ইউজিসি নির্দেশ রাজ্যে মানা হবে না। উত্তর চব্বিশ পরগনার পলতায় শুটআউট, গুলিতে তরুণী গৃহবধূর মৃত্যু, স্বামীর ভূমিকা সন্দেহের মুখে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। দুর্গাপুর সিটি সেন্টারে ফাস্টফুডের দোকানে আগুন, সকাল 8টা নাগাদ একতলার ওই দোকানে আগুন লাগে, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। বাঁকুড়া সদর থানার ভগবানপুরে 60 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুটার আরোহীর, স্কুটারে চড়ে বাড়ি ফেরার সময় কোনো গাড়ি তার স্কুটারে ধাক্কা মারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, রাস্তায় ছিটকে পড়ায় কোনো গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হস্টেলের ছাদের একাংশ ভেঙে গুরুতর জখম এক ছাত্র, মালদার হরিশ্চন্দ্রপুর থানার শ্রীপুর এলাকার ঘটনা, মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে আহত ছাত্রের পরিবার, এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি।
আনন্দপুর থানার পশ্চিম চৌবাগায় পাম্পিং স্টেশন থেকে অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ উদ্ধার। প্রাথমিক তদন্ত অনুমান, বছর ৩০ ওই মহিলাকে খুন করে চৌবাগার খালের মধ্যে ফেলে দেহ লোপাটের চেষ্টা হয়। মৃতদেহটি ভেসে পাম্পিং স্টেশনে চলে এসেছে বলে অনুমান পুলিশের। কলকাতার পরিবহন ব্যবস্থার আমূল সংস্কারের পথে রাজ্য। এবার শহরের রাস্তায় দেখা যাবে বিদ্যুৎ চালিত বাস, জলপথে চলবে ব্যাটারি চালিত লঞ্চ। জার্মান প্রযুক্তির হাত ধরে শহরের শোভাই শুধু বাড়বে না, কমবে দূষণ, আশাবাদী রাজ্য। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয় ছাড়াও ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। মহরমে রাজ্য জুড়ে শান্তি বজায় রাখার আহ্বান প্রশাসনের, প্ররোচনায় পা দেবেন না, বার্তা রাজ্যের ইমাম অ্যাসোসিয়েশনের। তাজিয়ায় যাতে শিশুদের হাতে অস্ত্র না দেওয়া হয় তা দেখতে জেলা শাসকদের নির্দেশ শিশু অধিকার রক্ষা কমিশনের। হার্দিক শার্দুল অ্যাকশন, চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতের তিন ক্রিকেটার, উড়িয়ে আনা হচ্ছে দীপক চাহারকে, দলে ঢুকছেন রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। হংকং ও পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে রয়েছে রোহিত ব্রিগেড।